शेष एसी पी तो गेलो। सर 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 চোখ খুলুন স্যার, আমি কিছু বলছি না। হসপিটালে নিয়ে যাই তাড়াতাড়ি। ডাক্তার বাবু এখন কেমন আছেন? কন্ডিশনটা ভীষণ সিরিয়াস। সিরিয়াস খুব? ডাক্তারবাবু আপনি কিছু করুন না, কোনো রাস্তা তো নিশ্চয়ই আছে। দেখুন এই মুহূর্তে কিছু বলতে পারছি না, কিন্তু আমরা পুরো চেষ্টা করছি। আমরা আমরা দেখা করতে পারি? হ্যাঁ। এখন কেমন আছেন? কি দরকার ছিল স্যার আপনার ওখানে একা যাওয়ার? আমাদের বলতে পারতেন। মারপিট করতে আপনিও ঝাঁপিয়ে পড়লেন? কাজ এখনো সম্পূর্ণ হয়নি। কাজটা হবেই হবে স্যার, আপনি আমাদের বলুন। বাইরে দুটো মেয়ে আছে, ওরা ভীষণ কাজের মেয়ে। ওদের বাবা একটা বড় গ্যাংয়ে কাজ করত, এমনকি জেলও খাটছে। আমি ওদেরকে সাহায্য করতে চাই ওই গ্যাংয়ের লোকেদের ধরার জন্য। যখন ওরা জানতে পারলো তখন ওকে মেরে ফেললো। ওদের মধ্যে অখিলেশই মেরেছে ওদের বাবাকে। কোর্টে নিয়ে যাচ্ছিলাম আমি ওদেরকে কোর্টে, আর তখনই নকল এনকাউন্টার করেছে ওদের বাবাকে। নকল এনকাউন্টার করেছে ওদের বাবাকে। খারাপ আছে ওদের পেছনে, আপনি কিছু জানেন? সেটা আমি খুব কষ্ট করে ওর খবর জোগাড় করেছিলাম, ওর সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু ও ওখানে ছিল না। কয়েকটা গুন্ডা আমাকে ঘিরে ফেলেছিল, তারপরে এখানে পাঠিয়ে দিয়েছে। কে কে ছিল স্যার ইনফরমারটা? ওর নাম ছিল দিলীপ। দিলীপ আমরা খুঁজে বের করবো স্যার, আপনার কিছু হবে না স্যার। আপনি একদম চিন্তা করবেন না স্যার, সব ঠিক হয়ে যাবে। আমরা জোরে হাওয়া দিচ্ছে, জানলাটা আটকায়নি নাকি? আত্মা 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 আত্মা
আছে ফেডরি, কেন চিৎকার করছো বাবা? আত্মা, আত্মা আছে, আত্মা আছে। কোথায় আত্মা? ওইখানে জানলার পারে, জানলায় আত্মা আছে, জানলায় আত্মা আছে। আমি গিয়ে দেখছি জানলায়, কোথায় আত্মা? জানি না কি বলতে থাকে ঘুমের মধ্যে। এখানে তো কেউই নেই। ফ্রেডি, ওখানে তো কেউই নেই। তুমিও না। কে ওখানে? জয় দয়া স্যার। আরে, কিছু একটা লেখা মনে হচ্ছে। হেল্প মি, কেস নাম্বার GF98KL765। আত্মাও সাহায্য চাইছে। আরে কি ব্যাপার ফ্রেডি, আজকে এত লেট কেন? বৌদি ঘরে নেই নাকি? বাড়ির সব কাজ নিজেকেই করতে হলো নাকি? যবে থেকে এসেছি এখানে একটা কথাই শুনতে পাচ্ছি এই সিআইডিতে, প্রদ্যুমান, 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 অথবা ফ্রেডি, ফ্রেডি, ফ্রেডি। আরে প্রদ্যুমান চলে গেছে, আমাকেও দু একটা কেস সলভ করতে দাও। অভিজিৎ, তুমি একটু আমার সঙ্গে এসো। এই প্রবলেম কি ফ্রেডি? কিছু না স্যার, ব্যাস এমনি। অভিজিৎ! নিখিল, কি হয়েছে স্যার? নিখিল, আমি সিআইডি ছেড়ে দিচ্ছি। কি ব্যাস স্যার, সকাল সকাল আমাকেই পেয়েছেন মজা করার জন্য। আমি একদমই আর কি করছি না, আমি একদম সিরিয়াস। কিন্তু কি হয়েছে স্যার? কাল রাতে আমি দেখেছি একটা আত্মা। আত্মা? সত্যি? কাল রাতে যেই ঘুমের মধ্যে আমার চোখ খুললাম, দেখলাম যে স্যার আপনি হয়তো চোখ খোলেননি, ওটা স্বপ্নই ছিল। স্বপ্ন ছিল না, ওটা স্বপ্ন ছিল না নিখিল, আর তাই আমি সিআইডি ছেড়ে দেবো। স্যার, আত্মার জন্য আপনি সিআইডি ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ। কিন্তু কেন স্যার? ওই আত্মাটা তোর বাড়িতে কেন যায়নি? অভিজিৎ বা দয়া স্যারের বাড়িতেই বা কেন গেল না, আমার বাড়িতেই আসলো কেন? স্যার, কেউ হয়তো আপনার সঙ্গে মজা করেছে। ওটাই আর কি ছিল না, জানলায় লিখে রেখে গেছে কেস নাম্বার GF98KL765। যদি ওটা ইয়ার্কি হয় তাহলে এই কেস নাম্বারটাও ভুল হওয়ার কথা। স্যার, এটা তো চেক করার পরেই বলতে পারবো আমি। দয়া স্যার বলেছে শোয়ার আগে দুধ খেয়ে শুতে, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এত রাতে কে? এতো স্যার, হ্যালো কে? আত্মাটা তোর বাড়িতে পৌঁছে গেল কি করে?
জানি না স্যার, আমার মনে হয় সেই আত্মা যেটা আপনি আপনার বাড়ির বাইরে দেখেছিলেন। আরে বাপ রে, আই নিখিল কেট কাজ কর, তুই না দয়া স্যারের বাড়িতে চলে যা, দয়া স্যার আত্মার সাথে যুঝে নেবে। তুই ফোনটা রেখে দে, ফোনটা রেখে দে ভাই, আমি আবার মরেই যাব। আত্মা এখানে এসে গেছে, এই নিখিলটা আমাকে মেরেই ছাড়বে। আমি নিখিল। নিখিল ভাই, তুই তো আমাকে মেরেই ফেলেছিলি। আরে স্যার, আত্মা তো আমার পিছনেই পড়ে গেছে, আমার বাঁচা মুশকিল করে দিয়েছে, ঝামেলায় ফেলেছে আমাকে। স্যার কালকে সকালে রেকর্ড রুমে যাব আর গিয়ে দেখব কেসটা আসলে কি। অতৃপ্ত আত্মা, অতৃপ্ত আত্মা। আসুন এদিকে এদিকে। এই হচ্ছে দিলীপ স্যার। দিলীপ, সবার সামনে যদি এভাবে দৌড় লাগাস তাহলে যে জানে না সেও জেনে যাবে যে তুই লোকটা 2 নম্বরি। সামনে যদি শুটার, চল চল চল, কোনো কথা না চল। স্যার নিখিল, তুই এইখানটা চেক কর, আমি ওইখানে দেখছি। স্যার GF98KL765 স্যার পেয়ে গেছি স্যার। আরে এই যে স্যার পেয়ে গেছি, এই দেখুন স্যার। চল দেখা যাক এই কেসটায় আসলে হয়েছিলটা কি। হ্যাঁ স্যার, মহেশের ফাঁসি হয়েছিল, ওকে। তারপর আরে আপনারা যে ফাইলগুলো খুঁজছিলেন সেটা পেয়েছেন? পেয়ে গেছি। নিখিল ফাইলটা নিয়ে। আমি যাবো না স্যার। তোকেই যেতে হবে, এটা একজন সিনিয়রের অর্ডার। স্যার আপনি সিনিয়র, সিনিয়রের অর্ডার তো মানতেই হবে। স্যার আপনি সিনিয়র, আর স্যার একজন সিনিয়র অফিসার থাকতে জুনিয়র এই এত বড় একটা কাজ করতে যাবে, ভালো লাগবে কি স্যার? আসুন স্যার। স্যার আর সাবধানে। স্যার আমি আপনার সামনে হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি স্যার। আমি কিচ্ছু জানি না, আমি কাউকে সুপারি দিইনি স্যার। এর কাছ থেকে কথা বের করো দয়া। আমার কথা বিশ্বাস করুন,
না স্যার, যা কিছু জানিস চটপট বলে দে, চল। স্যার আমাকে আমাকে টাকা দেওয়া হয়েছিল স্যার। দেখলে কি কাজের জন্য টাকা দেওয়া হয়েছিল তোকে? স্যার আমি চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, আমাকে শুনতে হলো পুলিশের জিপ আসার সাথে সাথে তুমি দুটো ছেলের বাবাকে জিপ থেকে বেরোতে বলবে। তারপর কি করলি তুই? যেই জিপটা এসে দাঁড়িয়েছে আমি আওয়াজ দিলাম স্যার। আর অতুল জিপ থেকে বাইরে বেরিয়ে আসে আর তোমার দিকে এগিয়ে আসে, তাই না? স্যার কিন্তু আমি কিছু জানতাম না স্যার যে ওরা পুলিশের লোক অতুলকে মেরে ফেলবে। টাকা কে দিয়েছিল? উমাং বাবু দিয়েছিলেন স্যার, উনি ব্রোকার, জুহু রোডে থাকেন স্যার। ও যদি পাতালেও চলে যায় ওখান থেকে তুলে নিয়ে আসবো ওকে আমরা। এখানে হয়েছিল খুন? হ্যাঁ স্যার, কেস ফাইলে তো এই জায়গাটার কথাই লিখেছিল। স্যার আমি শুনেছি আত্মা যেখানে সেখানে চলে যেতে পারে। দেখ তুই আমাকে ভয় দেখাস না। না স্যার আমি এমনিই বলছি। বন্ধু স্যার নিখিল, নিখিল কি হচ্ছে স্যার? তুই দেখতে পেলি এখানে 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 যায়? না স্যার দেখিস নে। মহেশের আত্মা প্রথমে বললো ফাইল দেখতে, আর ফাইল বলছে যে খুনটা এখানেই হয়েছিল। কিন্তু স্যার খুন তো অনেকদিন আগে হয়েছিল। সে আমি জানি, আর আত্মা আমার বাড়ি খুঁজে পেলো। আওয়াজ আওয়াজ আসছে, সেটা শুনছি তো। স্যার প্রথমে আপনি যাবেন না আমি যাব? আমার থেকে তুই বীর পুরুষ, আগে আমি যাব। আওয়াজ স্যার উপর থেকে আসছে মনে হচ্ছে। স্যার আমি বারণ করেছিলাম আপনাকে এখানে আসতে, আপনি আমার কথা শুনেননি। চুপ চুপ, ভয় কেন পাচ্ছিস? আমরা সিআইডির লোক, লজ্জা হয় না? হ্যাঁ স্যার লজ্জা এসছে, চলুন চলুন। হ্যাঁ চলুন চলুন চলুন। আরে এসব কি ছেলে মানুষই করছো? মুম্বাই ম্যারাথনে যোগ দিয়েছিলে নাকি? নাকি কোনো চোর জোচ্চোরের ভয়ে পালিয়ে ব্যুরোতে চলে এসেছো? কতবার বলেছি তোমাদের এটা সিআইডির ব্যুরো,
এটা কোনো গলির আড্ডা নয়, এসব আগে হতো হয়তো এসিপি প্রদ্যুমানের সময়, কিন্তু এখন আই ওয়ান্ট ডিসিপ্লিন, ডি ফর দিগ্বিজয়, ডি ফর ডিসিপ্লিন, ওকে? এই অসুখের কোনো চিকিৎসা হয় না। কি হলো, কি হয়েছে? সব বলছি, সব পরিষ্কার করে বলছি, আমার বাড়িতে নামি ভূত। তোমাদের দুজনের মাথার ঠিক আছে? আরে সমস্ত কিছু তোমাদের চোখের ভুল, তোমরা কোনো লোককে দেখেছো যে ভূত হয়ে তোমাদেরকে ভয় দেখাচ্ছে। স্যার আমারও ফ্রেডি স্যারের কথা প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু যখন আমি নিজে চোখে দেখলাম তখন ওটা ভূতই ছিল স্যার। আচ্ছা চলো তোমার ভূতকে দেখি, তুমি একজন সিআইডি অফিসার, এইভাবে পালাতে তোমাদের লজ্জা করে না? কেউ তো পালিয়েছিল আমার সাথে। স্যার আমি তো আত্মার সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এই ফ্রেডি স্যার তীরের মতো ছুটে পালালো, তাই দেখে আমিও পালালাম। তো আত্মাও তোমাদের পেছনে পেছনে এলো তাই তো? না স্যার, হয়তো আমাদের গুলি দেখে পালিয়েছে। আর সাহস দেখাতে হবে না, কোথায় দাঁড়িয়েছিল তোমার আত্মা? স্যার মহেশের আত্মা ওই যে ওখানটা দাঁড়িয়েছিল। জুতোর ছাপে এখনো ধুলো জমেনি, তার মানে এখানে যেই দাঁড়িয়েছিল সে আত্মা ছিল না, মানুষ ছিল, বুঝতে পেরেছো? স্যার মেনে নিলাম যে আমি খুব বোকা, কিন্তু এই ফাইলটা তো আর মিথ্যে বলছে না, মহেশের ফাঁসি হয়েছিল, এটা একদম সত্যি কথা স্যার। হ্যাঁ এটা সত্যি যে মহেশের ফাঁসি হয়ে গেছিল, কিন্তু এটাও সত্যি যে যে ও এখানে ছিল। ফাইল দেখাও। তো এইখানটায় মহেশ খুন করেছিল, এখানে বিপুলের লাশটা পড়েছিল, আর মহেশ বিপুলকে এই দরজার পাশ থেকে গুলি করেছিল, তারপর ও এখান থেকে পালিয়ে গেল, আর সামনের বাড়ির চৌকিদার ওকে পালানোর সময় ধরে ফেলল, উপযুক্ত প্রমাণ থাকায় ওর ফাঁসি হয়ে গেল। তার কারণ মহেশ তার বন্দুক বিপুলের লাশের পাশে ফেলে রেখে চলে গেছিল। এই কথাটাই আমাকে ভাবাচ্ছে ফ্রেডি, মহেশ নিজের বন্দুকটা ফেলে পালালো কেন? আর সেই কারণেই তো ধরা পড়ে গেল না? কোনো খুনি খুন করার পরে লাশের পাশে বন্দুক ফেলে পালাবে কেন? এরকম তো নয় যে ওর বাড়ির লোকেরা লকার থেকে ওর বন্দুকটা বার করেছিল, হতে পারে তাই না? হ্যাঁ হতেই পারে, কিন্তু বন্দুকটা ওখানে কে রেখেছিল এটা আমরা জানতে পারবো কি করে? একটা আইডিয়া আছে, এই মহেশের বাড়িতে বিপুলের বাড়ির লোকেদের ডাকো। আচ্ছা আপনারা কি শুরু করেছেন বলুন তো, যখন আমার ছেলে বিপুলের খুনি শাস্তি পেয়ে গেছে তখন কেন আবার আপনারা এই কেস নিয়ে কথা বলছেন? দেখুন ম্যাডাম ব্যাপারটা হলো এই যে মহেশই খুনি ছিল, খুব বাজে লোকও। তুমি থামবে প্লিজ, মহেশ আমার স্বামী ছিল, আর একজন মৃত ব্যক্তির ব্যাপারে এভাবে কথা বললে তুমি কি পাবে? আপনারা ঝগড়া বন্ধ করুন। স্নেহা তুমি আমাকে একটা কথা বলো তো, মহেশ নিজের বন্দুকটা যেই লকারে রাখতো ওই লকারের কোড নাম্বার কি আর কারো জানা ছিল? না, মহেশ ছাড়া ওই লকারের কোড আর কেউ জানতো না। তাহলে তো ব্যাপারটা পরিষ্কার, খুন মহেশই করেছে। ঠিক আছে আমাদের তদন্ত শেষ হলো, আর আমরা এখন এই কেসটাকে বন্ধ করছি। আপনারা কেস বন্ধ করছেন? আগে হ্যাঁ, কেস ক্লোজড। তুমি এই কেসটা কেন বন্ধ করছো বলো?
ঠিক করনি, এর পরিণাম ভালো হবে না। খোলো কেসটা, আবার খোলো। এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। কে ওখানে? আরে আমার ছুটি। ভিকি, তুমি তুমি তো মহেশের ভাই, তাই না? এই নাও, এই হলো তোমার আত্মা। এটা কি নাটক? হ্যাঁ, এই আত্মার নাটক শুরু করেছো কেন? নিজের ভাই মহেশকে ন্যায় পাওয়ানোর জন্য স্যার, কারণ আমি এটা বিশ্বাস করি যে ও নির্দোষ ছিল। আমি আপনাদের সাহায্য চাইছিলাম স্যার। এটা কি কোনো সাহায্য চাওয়ার পদ্ধতি? আর কি বা করতাম স্যার, কারণ যখন আমার ভাইকে অ্যারেস্ট করা হয়েছিল আমি অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু তবুও মহেশের ফাঁসি হয়ে গেছিল স্যার। তখন আমি এটা ঠিক করলাম স্যার যে আমি মহেশের আত্মা হয়ে সবাইকে ভয় দেখাতে থাকবো, যাতে লোকেরা মনে করে যে মহেশের আত্মা ন্যায় পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আপনারা তো কেসটাই বন্ধ করে দিলেন স্যার। কেস বন্ধ করাটা একটা নাটক ছিল আত্মাকে ধরবার জন্য, কিন্তু ভিকি তোমার পদ্ধতি ভুল ছিল। যদি তোমার মনে হয় তোমার দাদা মহেশ নির্দোষ ছিল, তাহলে আমরা এই কেসের তদন্ত আবার শুরু করব। কি স্যার? হ্যাঁ হ্যাঁ, নয় কেন, এখন তুমি যেতে পারো। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। যাক, ভালোই হয়েছে আত্মা ধরা পড়েছে। স্যার আপনিও? হ্যাঁ, আরে আমি জানি আত্মা বলে কোনো জিনিস নেই। মহেশ, কোথায় চলে গেল? এক্ষুনি এখানে দেখলাম। ভিকি তো একটু আগেই ধরা পড়েছে যে মহেশের আত্মা হয়ে ঘুরে বেড়াতো, কিন্তু এটাকে সত্যি কি মহেশের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে? স্যার, স্যার যে রাত্রে বিপুল মারা যায় সে রাত্রে একটাই নাম্বার থেকে 15 বার ওর কাছে ফোন এসেছিল। 15 বার? কার নাম্বার এটা? মহেশের স্ত্রী নেহার। মহেশের ওয়াইফ নেহার? মহেশের ওয়াইফ নেহা বিপুলকে 15 বার ফোন করে, আর সেই রাতেই মহেশ বিপুলকে খুন করে দেয়। এক কাজ করো, মহেশের ওয়াইফ নেহাকে আর ওর পরিবারের লোকজনকে এখানে ডেকে পাঠাও। হ্যাঁ বলো। আরে আমি বললাম না কাজ হয়ে যাবে। আরে বাবা, কোনো কষ্ট করতে হবে না। হ্যাঁ বলুন, আপনারা কি চাইছেন? বল। আরে অতুল জানতো ওই বড় বিজনেসম্যান এর 2 নম্বরের ব্যাপারে, এই জন্য ওনার এনকাউন্টার করিয়েছিল স্যার। কে ছিল সেই লোক? স্যার দীপেশ। খুব টেনশনে আছেন মনে হচ্ছে স্যার, এনি প্রবলেম স্যার? আমি টেনশন নিই না, টেনশন দিয়ে থাকি। কেসের কথা বলো, আমার স্নেহাকে সন্দেহ হচ্ছে। সেদিন আমি একটা অদ্ভুত কথা নোটিস করলাম, স্নেহার বাড়ির অবস্থা ভালো নয়, দেয়ালের রং খারাপ হয়ে গেছে, ফার্নিচার পুরনো হয়ে গেছে, তবুও ওর কাছে ডায়মন্ডের নেকলেস আর সোনার গয়না কোথা থেকে এলো? স্যার এর উত্তর তো আপনি
স্নেহার থেকেই পাবেন। আসুন আসুন আসুন। স্নেহা কোথায়? স্যার, স্নেহা নিরুদ্দেশ। নিরুদ্দেশ কবে থেকে? স্যার, ওই বৌদি আসলে সুইটিকে প্রথমে স্কুল থেকে পিক আপ করলো, আর তারপর বাড়িতে নিয়ে আসে, আর তারপর থেকে বৌদি নিজে কোথায় চলে গেল সেটা বুঝতে পারছি না। স্যার, আমরা এই জিজ্ঞাসাবাদে হাঁপিয়ে উঠেছি। আমরা জানি না স্নেহা বৌদি কি চাইছে। চুপ করো লক্ষ্মী। মা, বাচ্চারা আমাকে দেখলে কেমন যেন একটু ভয় পায়। অভিজিৎ, তুমি একবার দেখো তো। Yes, sir. সুইটি, ভয় পেও না, তুমি একদম ঘাবড়িও না। আচ্ছা, এটা বলো তো, তোমাকে বাড়িতে ছেড়ে দেবার পর তোমার মা কোথায় গেছে তুমি জানো? না, কিচ্ছু বলেনি? না। আচ্ছা, কোনো ব্যাপার না। আমার আগেই সন্দেহ হয়েছিল, তো এখন সেটা সত্যি বলেই মনে হচ্ছে। এই বিপুলের খুনে স্নেহার হাত আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এখন আপনারা আসুন। থ্যাংক ইউ। স্নেহার ফোনটা ট্র্যাক করো, দেখো কোথায় লুকিয়ে বসে আছে। কি ব্যাপার স্যার? আপনি নিশ্চয়ই কোনো অসুবিধায় আছেন, বলুন না স্যার। হ্যাঁ স্যার, বলুন না প্লিজ। যেই রাত্রে ভিকি ধরা পড়ল সেই রাতেই আমি মহেশের আত্মাকে দেখেছি। ভূত কি বলছেন স্যার আপনি? আমি জানতাম যে আমার কথা তোমরা বিশ্বাস করবে না, সেই জন্য তোমাদের বলিনি। স্যার, আপনি নিশ্চয়ই কোনো ভুল করছেন। না, আমি মহেশের আত্মাকেই দেখেছি। তাহলে তো আমাদেরও দেখতে হয় এই মহেশের ভূতকে। এখানে স্যার। কাল আমি এখানেই মহেশের আত্মাকে দেখেছি। আপনি যদি মহেশের আত্মাকে এখানেই দেখে থাকেন তাহলে অন্য কেউ দেখে থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, দেখতেই পারে। এই চাওয়ালাকে জিজ্ঞাসা করি। জিজ্ঞেস করো। এই যে শোনো ভাই, এই কাল কোনো কালো স্যুট পরা লোককে এখানে ঘুরতে দেখেছো? কালো পোশাকে? হ্যাঁ সাহেব, একটা লোককে দেখেছি, ভীষণই অদ্ভুত দেখতে সাহেব। অদ্ভুত? কেন অদ্ভুত বললে কেন তুমি? সাহেব, গতকাল ওই লোকটা এক কাপ চা নিয়ে আর সেটা খাওয়ার জন্য ওই গাছটার তলায় গিয়ে দাঁড়ালো। গাছের পেছনে গিয়ে চা খাচ্ছিল? হ্যাঁ সাহেব, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছিল। আমার জন্যই অপেক্ষা করছিল। স্যার, চলুন একবার গাছটার পেছনে। চলো। লোকটা গাছের কাছে এসে চা কেন খাচ্ছিল? এটা আমিও ভাবছি যে এখানে কেন। স্যার, স্যার মনে হচ্ছে এটাই ওর চায়ের কাপ। এতে তো গ্রিস লেগে আছে। মহেশের আত্মার হাত নোংরা ছিল। আত্মার হাতে গ্রিস কি করে লাগবে স্যার? স্যার, এই মহেশ একটা গ্যারেজ চালাতো, হতে পারে যে গ্রিস ওখান থেকেই লেগে গেছে। হতে পারে যে ওই মহেশের আত্মা এখনো ওই গ্যারেজেই লুকিয়ে আছে। ছড়িয়ে পড়ো, চারদিকে ছড়িয়ে পড়ো। মহেশ, মহেশ! স্যার, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক?
মহেশ মহেশ বলছিল, এর অর্থ হলো মহেশ আশেপাশেই কোথাও আছে, খোঁজো ওকে। আর পুরবি, অ্যাম্বুলেন্সে ফোন করো। স্যার। মহেশের আত্মা এখানে আছে স্যার, একটু সামলে স্যার। খুব সাবধানে। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, আর ওখান থেকে পালিয়ে গেলাম স্যার। সব কথা এখন ছেড়ে দাও, এটা বলো যে তোমার ফাঁসি হওয়া সত্ত্বেও তুমি এখনো বেঁচে কি করে? ফাঁসির মঞ্চে পৌঁছানোর পর আমার হার্ট অ্যাটাক হয়েছিল স্যার, আর সবাই ভেবেছিল যে আমি মরে গেছি স্যার। তারপর হসপিটালে আমাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে আমার জ্ঞান ফেরে। আমি ডাক্তারকে টাকার লোভ দেখিয়ে কিনে নিলাম, আর ও অন্য কারোর লাশকে মহেশ বানিয়ে তার শেষকৃত্য করে দিল, আর আমি হাসপাতাল থেকে পালিয়ে গেলাম স্যার। কিন্তু বিপুলের মৃত্যু তোমার বন্দুক থেকে হয়েছে, আর তোমার বন্দুকটা বিপুলের লাশের পাশে পাওয়া গিয়েছিল। স্যার, এই সমস্ত কাজকর্ম আমার বউয়ের স্যার। আমি আমার গান লকারে রাখতাম স্যার, সেটার কোড শুধু আমি জানতাম আর আমার স্ত্রী স্নেহা। তো তুমি এটা সিআইডি কেও বলতে পারতে, এসব আত্মার নাটক করার কি দরকার ছিল? সরি স্যার, যখন আমি দেখলাম যে আমার ভাই বিক্কি আত্মার নাটক করে এই কেসটাকে রিওপেন করাতে চাইছি, তো আমার মনে হলো যে আমি সত্যি সত্যি সামনে চলে এলে সেটার প্রভাব আরো বেশি পড়বে, এই জন্য আমি তুমি বিপুলের মা না? বিপুলের সৎ মা। আর তুমি বিপুলকে খুন করিয়েছো? আমি টাকার জন্য বিপুলের বাবাকে বিয়ে করেছি, কিন্তু ওর মৃত্যুর পর যখন আমি বুঝতে পারলাম যে ওর সমস্ত সম্পত্তি বিপুলের নামে করে দিয়েছে। এই স্নেহা, এ তোমার প্ল্যানের মধ্যে কি করে ঢুকলো? আমি বুঝতে পেরে গেছিলাম যে এই স্নেহা টাকার জন্য বিপুলের সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে, আর আমি এই ঝামেলা থেকে মুক্ত হতে চেয়েছিলাম, এই জন্য আমি একজন শুটার হায়ার করি আর বিপুলকে খুন করিয়ে দিয়েছি আর মহেশকে ফাঁসিয়ে দিয়েছি। কিন্তু মহেশ বেঁচে গেছে আর আপনি ফেঁসে গেছেন, এবার আপনার অপরাধের সাজা আপনি নিশ্চয়ই পাবেন। তোকে বারণ করেছিলাম না আমাকে ফোন করবি না, দেখা করার চেষ্টাও করবি না। হ্যাঁ, কিন্তু ও ডাকলি কেন আমায়? তুই জানিস না অবস্থা এখন গরম আর খারাপ আছে, ধরা পড়ে গেলে না আমরা দুজনেই শেষ হয়ে যাব। ছেড়ে দিন, আমি কিছু করিনি স্যার। চুপ! তুমি টাকা দিয়েছিলে না,
অতুলকে এনকাউন্টার করার জন্য? কাকে টাকা দিয়েছিলে? কে ছিল সেই পুলিশের লোক? স্যার, যদি নাম বলি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে স্যার। আর যদি না বলিস তাহলে বাঁচার মতো অবস্থায় থাকবি না। স্যার, ওর নাম 15 বছর ধরে প্রদ্যুমান এখানে বলে যাচ্ছে কিছু গন্ডগোল আছে, কিছু গন্ডগোল আছে। নিজে কিন্তু ও কোনো কেস সলভ করেনি। সিআইডি এসো এসো। কাজ কি করেছে না? মঙ্গল শুভ বিবাহ প্রতিষ্ঠান। স্যার, আপনি তো এখানে এসেই সবকিছু সেট করে দিলেন। সেট করে দিয়েছি মানে? আরে, আসার সঙ্গে সঙ্গে একটার পর একটা কেস এই এই চুটকিতে চুটকিতে সব সলভ করে দিয়েছি। বিজয়, তুমি তো এসে একেবারে চুটকি মেরে সব করে দিলে। থ্যাংক ইউ স্যার। দিগ্বিজয়, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে তোমার দ্বারা একটা ভালো কাজ হতে পারে। স্যার, আপনি যখন বিশ্বাসই করতেন না তাহলে কেন এখানে এনেছেন আমায়? কারণ প্রদ্যুমানকে তাড়াতে হবে, এই জন্য। স্যার, কোনো কিছু পুড়ে যাওয়ার গন্ধ পাচ্ছেন? যখন একটা কালো কাক পূব দিকে মুখ করে 3 বার কা 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 করে তখন বুঝতে হবে যে দিনটা ভালো যাবে না। সিআইডি বিউরোর মতন পবিত্র জায়গা কলঙ্কিত করেছেন। স্যার, আপনার উপরে কথা বলছি, সাহসটা একবার দেখুন। যে নিজেই কাউকে খুন করেছে সে অন্যের খুনিকে কিভাবে ধরবে? যে মানুষটা টাকার লোভে পড়ে খুন করাতে পারে তার পাস সিআইডি বিউরোতে পড়েছে, এর থেকে খারাপ এই বিউরোর পক্ষে আর কি হতে পারে? তোমরা তোমাদের মুখ বন্ধ করো, তা না হলে কিন্তু। অতুলের নাম মনে আছে? অতুল? তুমি ওই অতুলের এনকাউন্টারের কথা বলছো না তো? ইয়েস স্যার। ওটা এনকাউন্টার ছিল না, খুন ছিল সেটা, খুন। এই লোকটা টাকা খেয়ে অতুলকে খুন করিয়েছে। এসব মিথ্যে কথা, আমাকে হিংসে করে। দুটো কেস সলভ করেছি আমি। হ্যাঁ, ব্রোকার উমাং, বিল্ডার দীপেশ, ওই দুজনকে এখানে ডাকবো স্যার। দুজনকেই গ্রেফতার করা হয়েছে। আমার কিছুই মনে পড়ছে না। আমার কিছু মনে পড়ছে না কেন? মনে পড়ে যাবে, সব মনে পড়ে যাবে। ওরা যা বলছে সেটা যদি সত্যি হয় তাহলে তোমার এগেনস্টে একটা এনকোয়ারি হবে। এনকোয়ারি তো ওনার বিরুদ্ধে হওয়া দরকার। দিগ্বিজয়, তুমি এখন এখান থেকে যাও। স্যার, এটা কিন্তু সোজাসুজি অপমান করা হচ্ছে। যাও। আমার নাম দিগ্বিজয়, ব্যাপারটা ছোট করে দেখো না, দেখে নেব আমি। দেখে নেব। ওই লোকটা কোনো কথা না বলে একজন মানুষকে খুন করে ফেললো, আর দ্বিতীয়জন তুমি, একটা সরল মেয়ের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের ক্যারিয়ারটাকে সর্বনাশ করে দিলে। আমি তোমার দেওয়া রেজিগনেশন হেডকোয়ার্টারে পাঠাইনি। নিজের ভুলটা স্বীকার করলে কোনো মানুষ ছোট হয়ে যায় না। আই এম সো সরি। Welcome back to CID, ACP Pradhuman. Thank you very much, sir. Thank you. আর যা হচ্ছে আমাদের সব আশেপাশে, বাচ্চাদের উপর মহিলাদের উপর দিন দিন অত্যাচার বেড়ে চলেছে, আর তাদের রক্ষা করার মতন কেউ নেই। আমি নিজেকে DCP বলতে লজ্জা পাই। আমাদের মধ্যে কি এমন কেউ নেই যে এগুলো থামাতে পারে? শুধু শুধু আমরা রাখি পরে ঘুরে বেড়াচ্ছি। আবার প্রতিজ্ঞা নেওয়ার সময় চলে এসছে। DCP চিত্রলে হতে পারে একটু খিটখেল, কিন্তু কথায় সততা আছে। আমাদের সবাইকে আরো একবার উচ্চারণ করতে হবে যে ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।
Click the show links and enjoy watching the videos.